আজকের বিষয় ভারতীয় বডিবিল্ডিং এর জনক মনোহর আইচ। ভারতবর্ষের একজন কিংবদন্তি ব্যায়ামবীর মনোহর আইচ, তাকে ভারতীয় বডিবিল্ডিং এর জনক বলা হয়ে থাকে। উচ্চতায় খাটো ছিলেন বলে একসময় তাকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল, কিন্তু নিজের অদম্য জেদ, কঠোর অনুশীলন এবং অধ্যবসায়ের ফলে সুঠাম এবং পেশিবহুল শরীর তৈরি করে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন সমগ্র ভারতবর্ষকে। তিনি ছিলেন দ্বিতীয় ভারতীয় বডিবিল্ডার যিনি মিস্টার ইউনিভার্স খেতাবের অধিকারী হন। তাঁর উচ্চতার জন্য অনেকেই তাঁকে পকেট হারকিউলিস বলে সম্বোধন করতেন। ঔপনিবেশিক অত্যাচারের পক্ষে কথা বলায় এক ব্রিটিশ অফিসারকে চর মেরে তিনি কারাবাসও করেছিলেন। তাঁর সুস্বাস্থ্যের পিছনে যে কেবল বাঙালি চিরাচরিত খাদ্যেরই অবদান রয়েছে তাও স্বীকার করতে তিনি কখনো কুণ্ঠিত হননি। জনপ্রিয় হয়ে যাবার পর রাজনীতিতে যোগদান করে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন। ১৯১২ সালের ১৭ই মার্চ বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলার ধামতি গ্রামে এক দরিদ্র পরিবারে মনোহর আইচ জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মহেশচন্দ্র আইচ এবং তাঁর মাতা চপলা সুন্দরী দেবী দুজনেই ছিলেন অত্যন্ত সহজ সরল এবং সাদাসিধে প্রকৃতির মানুষ, কিন্তু তাঁদের সেরকম কোনো পুঁথিগত বিদ্যা ছিল না। ছোটবেলা থেকেই বিভিন্ন দৈহিক শক্তি সম্পর্কিত খেলা যেমন কুস্তি, ভারোত্তোলন ইত্যাদির প্রতি মনোহর আইচ ভীষণই আগ্রহী ছিলেন। এছাড়া তিনি ফুটবল খেলাও খুব পছন্দ করতেন, কিন্তু ১২ বছর বয়সে হঠাৎ কালাজ্বরের আক্রমণে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছিল। ফলে শারীরিক সক্ষমতা ফিরে পাবার জন্য তিনি বিভিন্ন রকম ব্যায়ামের কঠোর অনুশীলন চালাতে থাকেন। পুশ আপ, স্কোয়াট, পুল আপ, লেগ রেজ ইত্যাদি নানা প্রকার শরীরচর্চা করা তিনি শুরু করেছিলেন তখন থেকেই। সেই বয়সেই তিনি এইসব ক্যাসথেনিক্স বা ভারোত্তোলন ব্যায়ামের প্রতিটি সেটে প্রায় ১০০টি করে রেপ সম্পূর্ণ করতে পারতেন। বিদ্যালয় স্তরের শিক্ষালাভের জন্য তিনি বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত জমিদার কিশোরীলাল রায়চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত কেএল জুবিলি স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে স্কুলে পড়ার পাশাপাশি তিনি শরীরচর্চা চালিয়ে গিয়েছেন। একদিকে যেমন তিনি পড়াশোনা করতেন, একই সঙ্গে রূপলাল ব্যায়াম সমিতিতেও যেতেন নিয়মিত শরীরচর্চা করবার জন্য। খুব অল্প বয়স থেকেই তিনি কঠোর অনুশাসনের মধ্যে নিজেকে বেঁধেছিলেন। আসলে একদল কুস্তিগীরকে পেশি সঞ্চালন করতে দেখে তাঁর প্রবল ইচ্ছা হয়েছিল ব্যায়ামবীর হওয়ার। সেই জন্যই তিনি শরীরচর্চা শুরু করেছিলেন। কিন্তু সেই সময় মনোহরের পিতা অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেললে পরিবারের আর্থিক সহায়তার দায়িত্ব কিছুটা তাঁর কাঁধে এসে পড়েছিল। ফলে তিনি তাঁর জন্মস্থান এবং কুমিল্লা জেলার অন্যান্য স্থানে বিভিন্ন মেলা বা ইভেন্টে শক্তি প্রদর্শনের খেলা দেখিয়ে অর্থ রোজগার করা শুরু করেন। একসময় ঢাকার জুবিলি স্কুলে প্রখ্যাত জাদুকর সিনিয়র পিসি সরকারের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছিল। এক ঝলক দেখেই জাদুকর সরকার আইচের প্রতিভাকে চিনে নিয়েছিলেন এবং সেই বেটে খাটো ছেলেটিকে প্রস্তাব দিয়েছিলেন তাঁর সঙ্গে যোগদান করতে। এরপর পিসি সরকার এবং আইচের যুগলবন্দিতে যে শোর সিরিজ অনুষ্ঠিত হয়েছিল তা অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। ধানবাদে তাঁদের দুজনের একটি অনুষ্ঠান ফিজিক অ্যান্ড ম্যাজিক শিরোনামে অনুষ্ঠিত হয়। পিসি সরকারের হাতের কৌশল এবং আইচের অবিশ্বাস্য শক্তি প্রদর্শন মুগ্ধ করে রাখত সকল দর্শককে। দাঁত দিয়ে ইস্পাত বাঁকানো, ঘাড় দিয়ে বর্ষা বাঁকানো,
1500 পাতার বই ছিঁড়ে অর্ধেক করে ফেলা, 350 কেজি ওজন নিয়ে স্কোয়াট করার ইত্যাদি নানা রকম শক্তি প্রদর্শনের নমুনা তিনি পেশ করতেন জনগণের সামনে। নিয়মিত ঘাড় দিয়ে বর্ষা বাঁকানোর খেলা দেখানোর ফলে তার ঘাড়ে একটি স্থায়ী দাগ পড়ে গিয়েছিল। এরপর 1942 সালে মনোহর আইচ একজন এয়ারম্যান হিসাবে রয়্যাল এয়ারফোর্স বা র্যাফে যোগদান করেন। সেখানেও তিনি পেশি নির্মাণের সাধনা শুরু করেন। র্যাফের একজন ব্রিটিশ অফিসার রিউব মার্টিন তাকে ভারোত্তোলনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। কঠোর ব্যায়াম এবং জোরালো প্রশিক্ষণের ফলে তিনি এমনই একটি শরীর গঠন করেছিলেন যে সমপদস্থ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জনের পাশাপাশি তাঁদের ঈর্ষার কারণও হয়েছিলেন। প্রাথমিক পর্বে তাঁর 23 কোমরেখা সহ বুকের পরিমাপ ছিল 54 ইঞ্চি, যা তাঁর শরীরকে ইংরাজি ভিয়ের মতো আকৃতি প্রদান করেছিল। একটি ছোটখাটো বালকের পালোয়ানে রূপান্তরিত হওয়ার এই ঘটনা সত্যই অভূতপূর্ব ছিল। ইতিমধ্যেই মনোহর আইচ যুতিকা দেবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাঁদের 2 পুত্র এবং 2 কন্যা সন্তান রয়েছে। মনোহর আইচ র্যাফে থাকাকালীন 1942 সালে ভারতবর্ষের চারিদিকে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। সেই সময় র্যাফের একজন ব্রিটিশ অফিসারকে চর মেরে বসেন মনোহর আইচ। এই কাজের জন্য তাঁকে কারাবাসও করতে হয়েছিল। অবশ্য কারাগারের জেলার সাহেব খুব সদয় ব্যক্তি হওয়ায় কারাগারের মধ্যেও তিনি ভারোত্তোলনের প্রশিক্ষণ অব্যাহত রাখতে পেরেছিলেন। ঘণ্টার পর ঘণ্টা তিনি শারীরিক কসরত করতেন। কখনো কখনো কোনো সরঞ্জাম ছাড়াই তিনি দিনে 12 ঘণ্টা শরীরচর্চা করতেন। জেল কর্তৃপক্ষ তাঁর নিষ্ঠায় মুগ্ধ হয়ে আইচের জন্য বিশেষ খাদ্যের বন্দোবস্ত করেছিল। এরপর তাঁকে আলিপুর কারাগারে স্থানান্তরিত করা হয়। মুক্তি পাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি কলকাতা শহরেই স্থায়ীভাবে থাকবেন। সময়টা তাঁর কাছে ছিল সংগ্রামের সময়। বেঁচে থাকার জন্য সংগ্রামের পাশাপাশি তিনি নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি একবারও। সেই সময় শিয়ালদহ স্টেশনে তিনি নারকেল বিক্রিও করেছিলেন। তবে কাজে বেরোনোর আগে প্রত্যহ যোগেশ্বর পালের আখড়া থেকে ঘুরে যেতেন মনোহর আইচ। 1950 সালে 38 বছর বয়সে মনোহর আইচ মিস্টার হারকিউলিস প্রতিযোগিতায় জয়লাভ করেন। ফলত তাঁকে পকেট হারকিউলিস নামে সম্বোধন করতে থাকেন সাধারণ মানুষ। সেই বছরেই ইংল্যান্ডে ন্যাশনাল অ্যামেচার বডিবিল্ডার্স অ্যাসোসিয়েশন গঠিত হয়। 1951 সালে লন্ডনে আয়োজিত মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় মনোহর আইচ 2য় স্থান অধিকার করেন। সেবারে প্রথম হয়েছিলেন আরেক বিখ্যাত বাঙালি ব্যায়ামবিদ মনোতোষ রায়। প্রথম প্রচেষ্টায় সফল না হলেও তৎক্ষণাৎ হাল ছেড়ে দিয়ে ফিরে আসতে চাননি মনোহর আইচ। বরং লন্ডনে থেকে পরবর্তী মিস্টার ইউনিভার্সের জন্য তিনি প্রস্তুতি শুরু করেছিলেন। অবশ্য সৌভাগ্যবশত তখন তিনি ব্রিটিশ রেলওয়েতে চাকরি পেয়ে গিয়েছিলেন। এই সময় চাকরির পাশাপাশি তিনি প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকেন এবং মাঝে মাঝে বডিবিল্ডিংয়ের শোতেও অংশগ্রহণ করতে থাকেন। অবশেষে অনেক কঠোর পরিশ্রম এবং দৃঢ় আত্মবিশ্বাসের ফল তিনি পেয়েছিলেন। 1952 সালের 17ই মার্চ মিস্টার ইউনিভার্সের মুকুট উঠেছিল তাঁর মাথায়। কাকতালীয়ভাবে সেদিন ছিল তাঁর জন্মদিন। সে সময় তাঁর বুকের পরিমাপ ছিল 54 ইঞ্চি এবং কোমরের মাপ ছিল 23 ইঞ্চি। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ই তাঁকে বীরের মতো স্বাগত জানিয়েছিলেন। এরপরেও মনোহর আইচ মিস্টার ইউনিভার্স হওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিলেন।
কিন্তু 1952 সালের গৌরব তিনি আর পুনরুদ্ধার করতে পারেননি। এরপর তিনি 1955 সালে মিস্টার ইউনিভার্সে তৃতীয় এবং 1960 সালে চতুর্থ স্থান অধিকার করেছিলেন। এছাড়া 1951 সালে নয়াদিল্লিতে, 1954 সালে ম্যানিলায় এবং 1958 সালে টোকিওতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পেশি প্রদর্শনে স্বর্ণপদক অর্জন করেছিলেন মনোহর আইচ। এশিয়ান বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপেও তিনি শীর্ষস্থান অধিকার করেছিলেন। এসব ছাড়াও বিভিন্ন বডিবিল্ডিং ইভেন্টে তিনি অংশগ্রহণ করেন। একবার 275 পাউন্ড টেনশনে স্প্রিং ছিঁড়ে স্প্রিং পুলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতেন মনোহর আইচ। 1960 দশকে মনোহর আইচ একটি ভ্রাম্যমান সার্কাসের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে সপরিবারে ঘুরে ঘুরে পারফর্ম করতেন। তাঁর নমনীয় শরীরকে তিনি সঙ্গীতের সুরের সঙ্গে তাল মিলিয়ে আশ্চর্যজনক পেশী নৃত্যের মাধ্যমে দর্শকদের বিনোদন দিতেন। তবে 2003 সালে 89 বছর বয়সে মনোহর আইচ তাঁর শেষ শোটি করেছিলেন। বডিবিল্ডিং ছাড়াও জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে জনপ্রিয় একটি মুখ হয়ে ওঠার পর তিনি রাজনীতিতেও পদার্পণ করেছিলেন। 1991 সালে লোকসভার নির্বাচনে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মনোহর আইচ এবং 1,63,000 ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন। একটা সময় পর থেকে তিনি অন্যান্য বডিবিল্ডারদের ট্রেনিং দেওয়া শুরু করেছিলেন। তাঁর কৃতি ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য হলেন 8 বারের জাতীয় বডিবিল্ডিং চ্যাম্পিয়ন সত্যপাল এবং প্রাক্তন মিস্টার ইউনিভার্স প্রেমচাঁদ ডোগরা। তাঁর 2 ছেলে বিষ্ণু আইচ এবং মনোজ আইচ বাড়িতে যে জিমখানা তৈরি করেছিলেন, মৃত্যুর আগে পর্যন্ত মনোহর আইচ সেখানেই প্রশিক্ষণ দিতেন। তিনি তরুণ বডিবিল্ডারদের প্রতি সর্বদা নজর রাখতেন। জিমের আধুনিক যন্ত্রপাতির তুলনায় তিনি প্রাচীন ভারতীয় শরীরচর্চার পদ্ধতিগুলিকেই বেশি পছন্দ করতেন। মনোহর আইচ তাঁর সুস্বাস্থ্যের জন্য বিশুদ্ধ বাঙালি সাধারণ খাবারকে কৃতিত্ব দিয়েছেন অকুণ্ঠিত চিত্তে। তাঁর খাদ্যের তালিকার মধ্যে উল্লেখযোগ্য ছিল দুধ, ফলমূল, শাকসবজি, ভাত, ডাল ও মাছ। তবে তিনি সর্বদাই পরিমিত আহার গ্রহণ করতেন। অবশেষে 2016 সালের 5ই জুন মনোহর আইচ তাঁর বাগুইহাটির বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 104 বছর।